সেকালে পুরান ঢাকায় কোরবানির ঈদের আমেজ শুরু হয়ে যেত সপ্তাহখানেক আগেই পঞ্চাশের দশকের শুরুতে ঢাকায় স্বাভাবিক আকারের একটি গরুর দাম ছিল ত্রিশ থেকে চল্লিশ টাকা আর চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যেত বড় গরু এখন যেমন ঈদের নামাজ পড়ে কোরবানি করার রেওয়াজ প্রচলিত সেকালেও ছিল তাই ঢাকায় খাবার ও খাদ্য সংস্কৃতি বইয়ে পুরান ঢাকার বনেতি পরিবারের সন্তান সাদ উর রহমান লিখেছেন কোরবানির মাংস দিয়ে কালিয়া রেজালা কোরমাসহ সহ খাবারই রান্না হতো যা খাওয়া হতো রুটি বা পোলাও সহযোগে ঈদে পুরান ঢাকায় আরেকটি বিশেষ খাবার তৈরি করা হতো তা হল বাকরখানি রুটির ঝুড়া মাংস সেকালে রেফ্রিজারেটর তেমন ছিল না গরু কুরবানির পর রান আস্ত করে কেটে সারারাত দড়িতে ঝুলে রাখা হতো এতে মাংসের ভেতরে রক্ত ঝরে যেত এরপর কেটে টুকরা করে গরুর চর্বির মধ্যে মাংস রাখা হতো ডুবে কিছুদিন পর তা জাল দেওয়ার প্রয়োজন হতো এই পদ্ধতিতে মাংস সংরক্ষণ করা যেত কয়েক মাস পর্যন্ত